পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে তিন পার্বত্য জেলার প্রশাসনিক আর্থসামাজিক ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব মোহাম্মদ মশিউর রহমান। সকালে ধানমন্ডির 32 নম্বরে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 26 বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, এই শান্তি চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন হয়েছে এবং বাকি কয়েকটি ধারা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। পার্বত্য অঞ্চলে অস্থিরতার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল স্বার্থ হাসিল করার জন্য এ ধরনের অপকর্ম করছে, এতে কোনো সাধারণ মানুষ জড়িত নয় বলেও তিনি দাবি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।